ভয়ঙ্কর সুপার হর্নেট ফ্রান্সের কাছ থেকে 36টি রাফায়েল কিনছে ভারত, আর ভারতের এই গুরুত্বপূর্ণ চুক্তি তাক লাগিয়ে দিয়েছে শত্রুপক্ষের। তবে এখানেই শেষ নয়, সূত্রের খবর অদূর ভবিষ্যতে ভারতে আসছে একাধিক ফাইটার জেট, আসছে বোয়িং, আসছে লকহিড মার্টিন। প্রায় 900টি পুরনো ফাইটার জেট বদলে নতুন আনতে চলেছে ভারত। 900 কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত ও ফ্রান্সের, আর এই লড়াইতে পিছিয়ে পড়িয়েছে বোয়িং FA-18EF সুপার হর্নেট, লকহিডের F-16 বা BAS ইউরো ফাইটার। কিন্তু মাত্র 36টি যুদ্ধবিমান কিনেই ক্ষান্ত হবে না ভারত। যত রাশিয়ান এয়ারক্রাফ্টের সময়সীমা শেষ হয়েছে সবকটি বদলে ফেলা হবে। আর বিশেষজ্ঞদের অনুমান, এক্ষেত্রে মার্কিন সংস্থা থেকে ফাইটার জেট কেনার সম্ভাবনা প্রবল। একসঙ্গে 36টি রাফেল কেনার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। চলতি বছরে অন্তত আরও একটি ফাইটার জেটের চুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে, আর সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পাবে বোয়িং ও লকহিড। লকহিডের F-16 থেকে এগিয়ে রয়েছে বোয়িংয়ের সুপার হর্নেট। MiG-29K এর জায়গায় আসতে পারে এটি। এই যুদ্ধবিমান রণতরী থেকে ওড়ার ক্ষমতা রাখে। জানা গিয়েছে চুক্তির লক্ষ্যেই ভারতে F-16 তৈরি করার অফার দিয়েছিল লকহিড, আর বোয়িং কিংবা লকহিড সংস্থা থেকে বিমান কেনার আবেদন জানালেই এপ্রিলে ভারতে এসেছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার।